এই বৈচিত্র্যময় পৃথিবীতে আমাদের জানার বাইরে অনেক কিছু আছে। ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছুই আমাদের চোখের সামনে আসে, কিন্তু এক একজনের রুচি এক এক রকম। তাই আমরা র্যান্ডম ফ্যাক্টসের মাধ্যমে ইন্টারেস্টিং এবং ইউনিক টপিকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো স্বাগতম আপনাকে ক্রেজি ফ্যাক্টসের আরও একটি নতুন ভিডিওতে। চেন্নাইতে বসবাস করা এই বার্ডম্যান প্রতিদিন 6,000 পাখিকে খাবার খাওয়ায়। পাখিদের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা তাকে মহান বানিয়েছে। ট্রান্সপারেন্ট টয়লেট যা টোকিওতে বানানো হয়েছে, কেউ ভেতরে ঢুকে প্রাকৃতিক কাজ সারার সময় বাইরের সব দৃশ্যই এনজয় করতে পারবে, কিন্তু বাইরে থেকে তাকে কেউ দেখতেই পাবে না। কিন্তু ঘটনা হচ্ছে, ভেতরের মানুষটি বুঝতেই পারবে না যে বাইরের মানুষরা তাকে দেখতে পাচ্ছে না, তাই সে অনেকটা আনইজি ফিল করবে, এটাই স্বাভাবিক। ডাইনোসর, বিলুপ্ত হওয়া মাইটি টিরেক্সের দল আবার জন্ম নিল কিভাবে? মজা করছিলাম। এই বাচ্চারা মাইটি টিরেক্স ডাইনোসর সেজে একসাথে একটি ট্র্যাকে অংশ নিয়ে ভিডিওটি ভাইরাল করেছে। প্রথম দেখাতে তাদেরকে ডাইনোসরের বাচ্চাই মনে হচ্ছিল। ভিডিওটি দেখে মনে হচ্ছে উটের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে, কিন্তু আসলে এটি একটি ইভেন্ট যাকে ক্যামেল ওয়েটলিফটিং ইভেন্ট বলা হয় এবং এটি কাশ্মীরে অনুষ্ঠিত হয়। একটি হাঁসকে যদি আমরা মাছকে খাবার খাওয়াতে দেখি, তাহলে সেই দৃশ্যকে এক্সপ্লেন করার ভাষা খুঁজে পাওয়া মুশকিল। দেখুন, হাঁসটি একটি দুটি নয়, বরং বিশাল বড় মাছের ঝাঁককেই খাবার খাওয়াচ্ছে। হেলস্টর্ম মানে শিলাবৃষ্টির অবিশ্বাস্য এই দৃশ্যটি কেউ ক্যামেরা বন্দি করেছিল। টিয়া পাখিদের এমন ঝাঁক আর এমন মনোমুগ্ধকর সৌন্দর্য বাস্তবে শুধুমাত্র সৌভাগ্যবানরাই দেখতে পায়। ইস, যদি বাস্তবে দেখতে পেতাম কতই না ভালো হতো। পৃথিবীর সবথেকে স্মলেস্ট ডিয়ার মানে ছোট্ট হরিণ, এই প্রজাতির হরিণরা ইঁদুর কিংবা খরগোশের সমান হয়। তাদের ওজন সর্বোচ্চ 2 কেজি, তাদেরকে মাউস ডিয়ারও বলা হয়। স্পাইডার কতটা ডেঞ্জারাস হতে পারে তা এই সাপটিকে ধরাশায়ী করার দৃশ্য দেখেই পরিষ্কার হয়ে যাবে। এই স্পাইডার সাপটিকে তার জালে আটকিয়ে শিকার বানিয়েই ছাড়ল। পাইলট শিফট শুরু হয়েছে, কিন্তু এই পাইলটকে এভাবেই জাহাজে উঠতে হবে। ওয়াটারফলের মধ্য দিয়ে হেঁটে চলার এক্সপিরিয়েন্স, স্পাইডার সিল্ক কতটা নমনীয় এবং সূক্ষ্ম হয় তা আমরা সবাই জানি, কিন্তু স্পাইডার এই জাল কিভাবে বুনে? দেখুন, মাকড়সা এভাবেই তার জাল বুনে। এই পৃথিবীতে কত শত গুফা আছে তার অন্ত নেই। কিছু আছে অতি প্রাচীন, কিছু মিস্টেরিয়াস, আবার কিছু ডেঞ্জারাস। কিন্তু আইস কেভ দেখেছেন কিনা? এই ব্যক্তি আইস কেভের ভিতর হাঁটছে, যা অনেক ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। এই আইস কেভটি আয়ারল্যান্ডে অবস্থিত। গ্যারেট ম্যাকনামারা নামের এই ব্যক্তি পৃথিবীর সবথেকে বিগেস্ট ওয়েভ সার্ফিং করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম লিখিয়েছে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তার সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।